হর হর মহাদেব। তো চলো তোমাদেরকে পাতালেশ্বর মহাদেব মানে মহাদেবের যে কাহিনিটা ওটা শোনাই। তো এটা হচ্ছে বাবার যে 40 ফুটের মূর্তি, এটা 40 ফুট বাবার এখানে যখন প্রবেশ দ্বার তার মুখে এই মূর্তিটি অবস্থিত। তো এটা 350 বছরের পুরনো এক মানে শিব মন্দির, যেটাতে বলা হয় যে মানে কি বলবো, যেখানে আগে জনবসতি থাকতো কিন্তু কিছু রোগের কারণে জনবসতি তখন ছিল না। এটাকে সতীদাহ ঘাটও বলা হতো। আগেকার যুগে তো শুনেছিলেন যে সতীদাহ দেওয়া হতো, তারপরে তো সতীদাহ প্রথাটা বন্ধ হয়ে গেছিলো, এখানে সতীদাহ ঘাটও বলা হয়। তো এই যে প্রবেশদ্বারের মানে প্রবেশ করে গেছি মন্দিরের ভেতর, বিশাল বড় বড় যে বটগাছগুলো দেখতে পাচ্ছ, আর এখানকার বাবা হচ্ছে স্বয়ং পাতাল মানে পাতাল থেকে ওপরে অবস্থিত হয়েছে, তার জন্য বাবা হচ্ছে পাতালেশ্বর নামে পরিচিত। বাবার যে মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা, যেটা পিতলের দিয়ে তৈরি, বাবা হচ্ছে পিতলের এটা দিয়ে বাবাকে ঢেকে দেওয়া হয়েছে। বাবার আসল মূর্তিটা পুজোর সময়তেই দেখানো হয়। স্বয়ম্ভু শিব যেটা হয়, সেই স্বয়ম্ভু শিব এখানে অবস্থিত। এটা পুরোটাই বাবার পিতলের দিয়ে ঢেকে দিয়েছে, যাতে বাবার মূল যে শিব যে আকৃতিটা সেটা যাতে কোনো ক্ষতি না হয়। যাই হোক, তোমাদের চারদিকটা ঘুরে দেখায়, এই যে যে নদীটা দেখতে পাচ্ছে, এখানে আগে ইংরেজদের যে জাহাজগুলো হতো সে জাহাজগুলো আসতো। আর এই মন্দিরটা এখানকার যে মহারাজ তার রানী, এই মানে শিব মন্দিরের